আমতলী থানা খবজাক বাতারকা শ্রীপলি আমসানি কৃপেস দেব থানায় সঞ্চালক কুমামানি সাইমানকা কৃপেস দেব খরকসা খরবথানি বৃন্দেরণী লেলা যাক সেবক পাতিমুর সামানকা আপন বর্মন মঙ্গে খরকসা থানায় সঞ্জা জড়াব কৃপেস দেব নগরী বনি ফেবা হরগুলি থাকব নগর কিফিলিয়া কৃপেস বাবু নগর সাপালিয়া আঙ্গে মোবাইল ফোন কল খেগা ফেবা মোবাইল সুইচ অফ হাজি বাই ইয়াং আয়াং রুতুবলাই ফোন মানিয়াঙ্গি পাইথাগর নকুনি বড় আমতলী থানাও থাঙ্গে ককশি চাকা আপন বর্মনের সাকাও ফেবা বেলাইন ওয়ানাজনে ককংখা আপন বর্মনের সাকাও মামলা ইয়াসা ইয়াবই কমামানেসি এসাসিও থানায় হর আমতলী থানায় নাইমুথাং আপন বর্মন দিঙ্গুই জামিন কেতাল হাকিসি আদর্শমি জিখলাই রহর হো কক্তমানহরি সেমনকা আপন বর্মন বাদারঘাট হরবর্ধনে বৃন্দিয়া রোগী কোয়ার্টার কমপ্লেক্স নুখুনে পড়ন্তে খালাঙ্কা কৃপেশ দেবনে নুখুনে ফাজন্তে কক্সর চমক বক্সনগর আমসানি আপন বর্মন কৃপেশ দেবন নক নিদিঙ্গি পুনঃ কিডন্যাপ খাই কাহিনী কক্সর জাখা কইছে দাদা ঘটনাটা কালকে সন্ধ্যা 8:30 সময় বাড়ি থেকে ডাক দেন আর কি আপন বর্মন কিরা নাম আচ্ছা ফায়ার সার্ভিসে এখন কর্মরত আচ্ছা অনুমানে 37 বছর হইল আচ্ছা যে লোকটা নিখোঁজ ওই লোকটার নাম কি ওই লোকটা হলো আমার কি জামা সব কৃপেশ দেব আচ্ছা তাহলে কি ডিপার্টমেন্টে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে চাকরি করতো আপনি রিটায়ার্ড আছে আচ্ছা কি কই আনিছে বাড়ির থেকে আসলে তারার লোক একটা মানে টাকা পয়সার একটা সম্পর্ক আছে আচ্ছা আচ্ছা মানে থেকে অনেক সময় প্রয়োজনে টাকা নেয় আচ্ছা আচ্ছা অনেক সময় বাড়তি টাকা হওয়া মনে হচ্ছে প্রেশার ক্রিয়েট হয়েছে ওই লোকটাকে নিচে আছে তো যে লোকটা বাড়ির থেকে নিয়ে গেছে মানে ওনার সাথে কি যোগাযোগ হয়েছে নি আপনাদের ওই লোকটার সঙ্গে কালকে গতকাল গতকাল রাত্রে ওই লোকটারে মানে সার্চিং ধরা হয়েছিল ওই লোকটারে থানাতে নিয়ে ইনফরমেশন করা হয়েছে থানা থেকে কী কারণে আবার হেরে ছাইড়া দিয়েছে এটা তো আমরা জানি না আবার এই লোকটারা আগাম তো আজকে আবার ফোন করা হইলে এই লোকটার কোনো ফোনে পাওয়া যেতেছে না হের ফোন সুইচ অফ করে রাখছে বা কোনো কোনো পলাতক হয়ে আছে আমরা হিসাব করতে পারি যে হে লোকটাই একটা দায়ী নিখোঁজের পেছনে মানে ওই লোকটাই দেয় ওই লোকটাই দায়ী আপন বর্ণন করে যে নামটা এমনি ফায়ার সার্ভিসে এমনি কোয়ার্টারে থাকতো মানে আমরা জানি যে ওই লোকটা মোটামুটি যে ধরো আবাস পাইছি বর্ষনগর হের বাড়ি আচ্ছা আচ্ছা এখানে কোয়ার্টারে থাকতো ওই লোকটা কি প্রায় সময় কি এখানে তার বাড়িতে আইতো তারা লগে আবদন করতো তার থেকে অনেক সময় টাকা নিতে প্রয়োজনে আচ্ছা আচ্ছা ওই টাকারই একটা সম্পর্ক আছে আর কি আচ্ছা তো যিনি নিখোঁজ আছেন ওনার নামটা কি যাওয়ার পরে আজকে তারা তো কইলে পারতো যে এটা আপনারা এই যে এরিয়াটা এটা আমতলী থানা আনবেন আমতলী থানাতে আপনারা আর কই যোগাযোগ করতে পারতো তারা এই কথা অরুণদী থানার পুলিশ কইছে না পাবলিক নাও জানতারে আমি কোন আন্ডারে আছি সবাই তো সবাই জানে তো আমতলী থানা কইছে না এটা একটা ডিলে হয়েছে গা তো পরের দিন তারা যোগাযোগ করলো যে আমরা আমতলী থানা আন্ডারে তো আবার কিন্তু কেসটা গিয়ে আসলে ধীরে ধীরে যাচ্ছে গা যেহেতু একটা নিখোঁজ হয়েছে এটা একটা কারণ থাকতে পারে অনেক কিছু ধীরে ধীরে যাচ্ছে আবার করছে ডায়েরি আমতলী থানা জিডি জিডি এন্ট্রি ডায়েরি করছে তারপর শুনলাম জিডি এন্ট্রিটা আবার মিসিং ডায়েরি হয়ে গেছে তো খালি এটা একবার মিসিং ডায়েরি একবার জিডি এন্ট্রি এরকমই করতেছে কিন্তু আসল যে লোকটা আপন যে বর্মন ওই লোকটারে হনক দিয়ে আবার ধরে অ্যারেস্ট করছে করা হয়েছে না আচ্ছা আচ্ছা ওই লোকটা সম্ভবত জড়িত থাকতে পারে আর কি যেহেতু হেরো লোকটা কোনো কানেক্টেড পাওয়া যেতে না এখন আপনারা কী চান তখন তো আগে ওই লোকটার সূত্র দিয়ে যেহেতু পাওয়া যায় ওই লোকটার সূত্রের মাধ্যমে দিয়ে তো মনে হয় আর কি আমরা সাধারণ মানুষদের জানিয়ে দেবো বুঝলাম আর কি ওই লোকটারে সূত্র ধরে টানতে পারে এই জায়গাটার নাম কি বাদাঘাট শ্রীপুর আচ্ছা আচ্ছা আপনার নাম মনোজ জয়দীপ তো মানে যিনি নিখোঁজ মানে তাইনি আর কিটা করতেন মানে চাকরি করতে রিটায়ারমেন্টে কি কারণে নিছে ফোন করে কিছু কয়ে গেছে থানাতে আপনারা কি নিখোঁজদারি করছেন যে লোকটা মানে বাড়ির থেকে ডাইকা নিয়ে গেছিল মানে ওনার সাথে কি আপনারা কথা কইছেন না 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 আপনাদের কি ধারণা এখন কিছু কইতে পারি না পুলিশ কি কইছে
কোন থানাতে ডায়রি করছেন? পুলিশ কি কইছিল? আচ্ছা, যেখানে নিখোঁজ তাহলে বয়সটা কত হইব? কয় ছেলে কয় মেয়ে? মানে কালকে সন্ধ্যার সময় ডেকে নিয়েছিল? এনার সাথে মোবাইল আছিল না? তো মোবাইলে ফোনে আপনি কি হন? উনার নাম কি যিনি নিখোঁজ হয়েছে?